আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله জি স্টার মাল্টিমিডিয়া ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয় রোজা অবস্থায় কোন ব্যক্তি কি মেসওয়াক করতে পারবে কিনা আমরা হাদিসের কিতাব সহিহুল বুখারীতে হজরত আমির ইবনে রাবি রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিস উনি বলেন ও আইথুল নবী সাল্লাহ আলি সাল্লাম ইয়স্তাক ও হুয়া সা ইমুন মালা উহসি আউ আউদ্দু উনি বলেন আমি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে রোজা অবস্থায় বারংবার অসংখ্যবার মেসোয়া করতে দেখেছি এই হাদিস থেকে বোঝা যায় এবং প্রমাণিত প্রুভড হয় রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম রোজা অবস্থায় মেসোয়াক করতেন সুতরাং আমরাও রোজা অবস্থায় মেসোয়াক করতে পারবো আর মেসোয়াক করা যেহেতু সুন্নত এই জন্য অন্য সময় যেমন নাকি মেসোয়াক করা শূন্যত রোজা অবস্থায় মেসোয়াক করা সুন্নত। সুতরাং আমাদের কাছে মেসোয়াক যদি করি তাহলে যে কোনো সমস্যা হবে না আমাদের কাছে স্পষ্ট হলো আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সবসময় মেসোয়াক করার তা ফিকদান করেন কারণ মেসোয়াক প্রত্যেক আম্বি আলী সালাতামের নবীদের শূন্য ছিল সমস্ত আম্বি আলী সালাতামের শূন্য ছিল সুতরাং আমরা ইনশাল্লাহ আমি করব করবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে মাস আলাটি জেনে আমল করার তাওফিক দান করেন অন্যদেরকে পৌঁছানোর তাওফিক দান করেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরকাত Inshallah